আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পেঁয়াজ পোস্ত। বাংলাদেশে আমাদের বাঙালিদের খুব ঐতিহ্য একটি রেসিপি, পোস্ত ছাড়া বাঙালি চলেই না। তাই আমি পেঁয়াজ পোস্ত কীভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদের কাছে দেখাবো। আমি কড়াইয়ে তেল দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আমি দুটো গোটা গোটা সাইজের পেঁয়াজ কেটে রেখেছি। এরপর আমি পেঁয়াজটা দিচ্ছি তেলের মধ্যে, হালকা ব্রাউন কালারের হয়ে গেলে পেঁয়াজটার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা অপশনাল শুকনো লঙ্কাও দিতে পারেন। পেঁয়াজ আমার তেলে চলে গেছে, তারপর ভালোভাবে নাড়তে হবে। ব্রাউন কালারের হয়ে গেলে পেঁয়াজটাকে একটু সামান্য পরিমাণ নুন দেবো এর মধ্যে, পেঁয়াজটা যাতে সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। আমি নুন দিচ্ছি এটার মধ্যে। এই পেঁয়াজ পোস্ত দিয়ে ভাত খুব সুন্দর লাগে খেতে, টেস্টি, খুব সুন্দর পেঁয়াজ পোস্ত। এরপর পেঁয়াজগুলো ব্রাউন কালারের ভাজা হয়ে গেলে আমি পোস্তটা এর মধ্যে অ্যাড করব। পোস্তটাকে ভালোভাবে ভাজতে হবে। পোস্তর ওপর যখন তেল ছেড়ে দেবে, হালকা তেল ভেসে যাবে, তখন আপনারা নামিয়ে এটাকে খাবেন ভাতের সঙ্গে। শুকনো ভাতের সঙ্গে খেলেও খুব ভালো লাগে, দেখবেন ট্রাই করে অতি অবশ্যই কেমন লাগছে। দেখুন আমার পেঁয়াজটা একদম গোল্ডেন কালারের ভাজা হয়ে গেছে। এরপর আমি পোস্তটা যে বেটে রেখেছি, এই পোস্তটা এর মধ্যে দেবো। একদম তেল তেলে করে ভাজতে হবে পোস্তটা ভালোভাবে একদম। তারপর তেল তেল ওপর থেকে যখন হয়ে আসবে তখন আপনারা নামাবেন। দেখুন আমার পোস্ত একদম পুরো দেওয়া হয়ে গেছে। এরপর ওপরটা আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ওপরটা একদম তেল তেলে ভেসে আসবে, তখন জানবেন আমার পেঁয়াজ পোস্ত, আপনার পেঁয়াজ পোস্ত কমপ্লিট হয়ে গেছে, তখন আপনারা নামাবেন। দেখুন আমার ওপরটা একদম পুরো তেল ছেড়ে দিয়েছে, আমার কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ পোস্ত। এবার আমি নামাবো, কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই।